ফেসবুক ফেসবুক হচ্ছে একটি সোশ্যাল নেটওয়ার্ক। এখানে আপনারা ফ্রেন্ড বন্ধু বান্ধবের সঙ্গে আপনি কানেক্টেড থাকতে পারেন। তো আজকে আমি দেখাবো যে এই ফেসবুক অ্যাকাউন্টটা কিভাবে ক্রিয়েট করতে হয়। এটা হচ্ছে বাংলা টিউটোরিয়াল, ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয়, হাউ টু ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, এই নিউ ফেসবুক অ্যাকাউন্ট। তো ফেসবুক অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে আপনাকে গুগলে যেতে হবে। যাওয়ার পর ফেসবুকের যে অ্যাড্রেসটা আছে সেটা আপনি টাইপ করবেন। টাইপ করলে দেখবেন যে এখানে ফেসবুকের যে অ্যাড্রেসটা সেটা চলে আসবে, আপনি সেখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করা থাক করলে আপনাকে নেক্সট একটা এরকম একটা পেজে নিয়ে আসবে। আপনার যে আগে থেকে যদি কোনো অ্যাড্রেস অ্যাকাউন্ট থাকে দেন আপনি লগ ইন করতে পারবেন ইমেল পাসওয়ার্ড দিয়ে, আর না থাকলে আপনি ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখাবে যে এখানে আপনার নাম দেওয়ার একটা অপশন চলে আসবে, আপনার তারপর একটা আপনার ইমেল অ্যাকাউন্ট দিতে হবে এখানে। তো আপনি এগুলো সবগুলো আপনি দেখে দেখে দিবেন। তো আমি এখানে একটা ইমেল অ্যাড্রেস দিলাম, দেওয়ার পর এখানে আমাকে বলছে যে একটা পাসওয়ার্ড চুজ করার জন্য, যে পাসওয়ার্ডটা আপনার পরবর্তীতে লাগবে, যেটা আপনার লগ ইনের ক্ষেত্রে লাগবে। তো আমি এখানে আমার জন্ম তারিখ যেটা সেটা দিলাম, একটা আন্দাজে দিলাম। দেন মেল না ফিমেল আপনি সেটা দিবেন। দেওয়ার পর আপনি এখানে কাস্টম যে সাইন আপ, যে সাইন আপ অপশনটা আছে এখানে ক্লিক করবেন। এখানে করলে যেটা হবে যে আপনার যে ইমেল অ্যাকাউন্ট যেটা আপনি এখানে দিয়েছেন সেখানে একটা কোড চলে যাবে। তো আমি যে ইমেল অ্যাকাউন্টটা এখানে দিয়েছি সেখানে আমি দেখি যে আমার কোড এসেছে কিনা। তো আমি আমার জিমেল অ্যাড্রেসটা সেখানে চলে আসলাম। তো এখানে যদি আমাকে ওনারা কোনো ইমেল পাঠিয়ে থাকে সেক্ষেত্রে আমার এখানে একটা ইমেল এসেছে। এখানে দেখুন যে ফেসবুক থেকে ওনারা একটা আমাকে ইমেল দিয়েছে যে কনফার্ম ইওর আইডেন্টি। এখানে যে কোডটা, যে এই কোডের কথাটাই আমি বলছিলাম, যে এই কোডটা আপনি এখানে, আমি জুম করে দেখাচ্ছি আপনাদেরকে, এই যে কোডটা এটা আপনাকে কপি করতে হবে। কপি করার পর যে অপশনটা দেখাচ্ছে যে এই অপশনে আপনাকে দিতে হবে, আমি এটাও একটু জুম করে দেখাচ্ছি। আর দেখুন এইটা হচ্ছে সেইটা। তো দেন আমি কন্টিনিউ করব। কন্টিনিউ করলে যেটা হবে যে আমার যে ফেসবুক অ্যাকাউন্টটা সেটা ভেরিফাই করে নেবে। দেখুন যে ওনারা বলল যে ইওর ফেসবুক অ্যাকাউন্ট সাকসেসফুলি ভেরিফাইড, এইটা হচ্ছে ব্যাপার। তো এখন আপনি এই ইমেল অ্যাকাউন্টটা ইউজ করে ফেসবুকে লগ ইন করতে পারেন।